সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জবপোর্টাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে আসলাম। বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ডাক বিভাগে আবারও একটি সার্কুলার দিয়েছে। তো এখানে অনেকগুলো পদ, 269টি পদে একটি সার্কুলার দিয়েছে। তো এখানে কোন কোন পদে কী কী যোগ্যতা লাগবে, কেমন বেতন পাবেন, সব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে যাবতীয় চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন আপনারা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। বাংলাদেশ ডাক বিভাগ, এখানে বলছে ডাক অধিদপ্তর ঢাকা, পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর ও আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস ঢাকা, এর আওতাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ ও অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://dgbpo.teletalk.com.bd এই ঠিকানার মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে অস্থায়ীভাবে আসে এটা জেনে আপনারা আবার ভয় পাবেন না, কারণ এটা 6 মাস পরে স্থায়ী হয়ে যায়। রাজস্ব খাতভুক্ত প্রত্যেকটা পদই পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। তো এখানে পদ, প্রথম যে পদটি দিয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এখানে নেবে 8 জন। গ্রেড ধরা হয়েছে 11,000-12,500 থেকে 30,230 টাকা স্যালারি ধরা হয়েছে গ্রেড 11। এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, আর যেখানে কর্মস্থান হবে সমগ্র বাংলাদেশ, যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারবে। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দেখুন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরা, রংপুর, গাইবান্ধা, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে কটা জেলার নাম বললাম এই কটা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রত্যেকটা পদের কোন এই যে জেলাগুলো কোন কোন পদের জন্য আছে আমি ডিটেলস বলে দেবো। এরপরে 2 নম্বরে যে পদটি আছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, এখানে পদসংখ্যা আছে 91 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস, এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় দেবে, এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো এখানে এই কিছুক্ষণ আগে যেটা বললাম সেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটি আছে স্টিপার কাম রিটাসার, এখানে 1 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে পোস্টিং দেওয়া হবে টঙ্গী, গাজীপুর, এখানে পোস্টিং হবে এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি আছে সহকারী ডাক অধিদপ্তর, এখানে গ্রেড 13, 4 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, এখানে পোস্টিং দেওয়া হবে ঢাকা ডাক অধিদপ্তর ঢাকায়, এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদটি আছে শার্টলিফিকের কাম কম্পিউটার অপারেটর স্টেনোগ্রাফার, এখানে 6 জন নেবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, এবং কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে, এবং শার্টলিপিতে 80 শব্দ এবং 50 শব্দ আপনাকে লেখার ক্ষমতা থাকতে হবে। ঢাকা ডাক অধিদপ্তর ঢাকায় আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এখানে বলে রাখি, এখানে সকল জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীগণ কিন্তু সকল জেলার আবেদন করতে পারবেন, এদের বেলায় কিন্তু আর কখন তখন আর কোনো জেলা কোটা লাগবে না। 6 নম্বর যে আছে উপজেলা পোস্টমাস্টার, এখানে বড় একটা সার্কুলার, 96 জন নেবে। গ্রেড হচ্ছে 13,000 থেকে 26,590 টাকা স্যালারি, এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এখানে পোস্টিং সমগ্র বাংলাদেশ এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 7 নম্বরে, এখানে 11,000 থেকে 26,590 টাকা সর্বশেষ স্যালারি, গ্রেড 13, এখানে 1 জন নেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, এবং কম্পিউটারে আপনাকে 25 এবং 30 শব্দের একটা গতি থাকতে হবে ইংরেজি এবং বাংলা। পোস্টিং হবে ঢাকাতে ডাক অধিদপ্তরে ঢাকাতে, এবং ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 নম্বরে বলছে মনোটাইপ কিবোর্ড অপারেটর, এখানে 1 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি,
পাশ হতে হবে। পোস্টিং হবে পোস্টাল প্রিন্টিং প্রেস টঙ্গী গাজীপুর। নয় নম্বর যে পদটি আছে উচ্চমান সহকারী, এখানে গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন। এখানে তিনজন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে পাইতে হবে। এখানে ঢাকায় পোস্টিং ডাক অধিদপ্তরে। 10 নম্বর যে পদটি আছে ষাট মধ্যরক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে 8 জন নেবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি, যেটা শর্ট হ্যান্ড বলে, শর্ট হ্যান্ডে আপনাকে 45 এবং 70 শব্দের গতি থাকতে হবে। এটাও পোস্টিং হবে ঢাকায় ডাক অধিদপ্তরে এবং এগুলো সবগুলোই আপনার ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদটি আছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে এখানে 1 জন নেবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি। পোস্টিং হবে টঙ্গী এবং গাজীপুরে। 12 নম্বর যে পদটি আছে মেশিন ম্যান অফসেট প্রিন্টার বা লেটার প্রিন্টার, এখানে 1 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও টঙ্গী এবং গাজীপুরে আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং ওই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বর আছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে 4 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস ঢাকায় পোস্টিং হবে। 14 নম্বর যে পদটি আছে ড্রাফটসম্যান, এখানে 1 জন নেবে, কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী। এখানে পোস্টিং হবে ডাক অধিদপ্তর ঢাকায়। 15 নম্বর যে পদটি আছে ড্রাইভার ভারী, এখানে 2 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। পোস্টাল প্রিন্টিং প্রেস টঙ্গী গাজীপুরে পোস্টিং দেওয়া হবে এবং ওই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ড্রাইভার হালকা, এখানে 2 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। পোস্টিং ডাক অধিদপ্তর ঢাকায় এবং ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 17 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষী, 5 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে পাস হতে হবে এবং কম্পিউটার আপনার 30 এবং 25 শব্দের বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে। এটাও ঢাকায় পোস্টিং হবে এবং ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 নম্বর হচ্ছে মেশিনিস্ট, এখানে 1 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং ঢাকার ডাক অধিদপ্তরে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 19 নম্বরে বলছে ডাটা এন্ট্রি অপারেটর, 4 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং কুড়ি দুটোই বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এটাও পোস্টিং ঢাকায় হবে, ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 20 নম্বরে বলছে পোস্টাল অপারেটর, 1 জন, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে পোস্টাল প্রিন্টিং প্রেস টঙ্গী গাজীপুরে আপনার নিয়োগ দেওয়া হবে এবং ওই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 21 নম্বরে বলছে গ্রেনিং মেশিন ম্যান, এখানে 1 জন নেবে, এখানেও আপনার টঙ্গী গাজীপুরে পোস্টিং দেওয়া হবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, এটাও আপনাকে ওখানে পোস্টিং দেওয়া হবে। এই টঙ্গী গাজীপুরে পোস্টিং দেওয়া হবে এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 22 নম্বরে বলছে সহকারী মেশিন ম্যান, এখানে 1 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং টঙ্গী গাজীপুরে আপনার পোস্টিং দেওয়া হবে এবং ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 23 নম্বরে যে পদটি আছে বাউন্ডার হেল্পার, এখানে 1 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, টঙ্গী গাজীপুরে পোস্টিং দেবে এবং এখানে একটু উল্লেখ দেওয়া আছে যে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এই সকল জেলার এবং নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে এই যে প্রার্থীগণের জন্য এই জায়গার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই 23 নম্বর থেকে শুরু হবে। তারপরে বলছে 24 নম্বরে ইনকমেন, এখানে 2 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং পোস্টিং হবে গাজীপুরে টঙ্গীতে এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 25 নম্বরে বলছে প্যাকার, এখানে 2 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, গাজীপুর পোস্টিং, এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 26 নম্বরে বলছে পোর্টার, 1 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস এবং টঙ্গী গাজীপুরে পোস্টিং হবে এবং এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 27 নম্বরে অফিস সহায়ক, এখানে নেবে 16 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং পোস্টিং হবে টঙ্গী গাজীপুরে। 28 নম্বরে যে পদটি বলছে নিরাপত্তা প্রহরী,
এখানে একজন নেবে কোনো শিক্ষিত বোর্ডদের মাধ্যমে স্কুল সার্টিফিকেট পাস। টঙ্গী গাজীপুরে আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং এই সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 29 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী সুইপার, এখানে নেবে 2 জন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে এবং ঢাকায় পোস্টিং দেবে এবং এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 30 নম্বরে যেটা বলছে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার, এখানে একজন, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস, ঢাকায় পোস্টিং হবে এবং এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট এখানে বলছে 269টি পদ, এখানে 269টি পদে আপনারা আবেদন করতে পারবেন। অনেক বড় একটা সার্কুলার কিন্তু। তো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের যে নিয়মকানুন এখানে বলছে, 1 নম্বরে বলছে আপনাকে 11/8/2021 তারিখের ভিতরে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা এবং তার পুত্র সন্তান নাতি নাতনি এবং প্রতিবন্ধীদের বেলায় 32 বছর হওয়া লাগবে কিন্তু এই 11 থেকে 11/8/2021 তারিখের ভিতরে। তারপরে বলছে 23, 24, 25, 26, 27, 28, 29 ও 30 নম্বর কর্মীকে প্রার্থীদেরকে 56 টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ, এবং বাকি এই কয়টা পদ বাদে বাকি যে পদগুলো আছে, যে সিরিয়ালগুলো আছে, সেগুলোকে 112 টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আবেদন করার পরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং সে আবেদন করার ঠিকানাটা এখানে আবারও একবার বলছি, http://dgbpo.teletok.com.bd এই ঠিকানায়। তারপরে বলছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে, পরীক্ষার সময় স্থান ইত্যাদি সম্পর্কিত তথ্য ডাক বিভাগের ওয়েবসাইটে www.bdpost.gov.bdতে পাওয়া যাবে। এখন আপনাকে জানিয়ে দেবো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, কীভাবে অনলাইন আবেদন করবেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক আপনারা যদি আবেদন করতে চান তাহলে http://dgbpo.teletok.com.bd এই ঠিকানার ভিতরে ঢুকে আপনাকে একটা ফর্মেট আছে, সে ফর্মেটটা আপনাকে পূরণ করতে হবে। সে ফর্মেটটা সরকারি চাকরির একই রকম ফর্মেট, নাম, ঠিকানা, বাবার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং পড়াশোনা কোথা থেকে করছেন, এই বিষয়গুলো এখানে পূরণ করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের তারিখ হচ্ছে 13/7/2021 সকাল 10টা থেকে, শেষ হবে আপনার 11/8/2021 বিকাল 5টা, এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি অবশ্যই আবেদনটা আপনারা খুব সকাল সকাল করবেন, কারণ সরকারি বেশিরভাগ এই চাকরি সাইটগুলো শেষের দিকে অনেক সার্ভার বিজি থাকে, কারণ শেষের দিকে বেশি মানুষ পূরণ করতে যায় তাড়াতাড়ি করে এবং সেই সময় অনেক সার্ভার বিজি থাকে। এই জন্য এরা কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো এই ছিল ভিডিওটি বন্ধুরা। ডাক বিভাগের অনেক বড় একটি সার্কুলার, 269 জনের একটি সার্কুলার, আপনারা এখানে আবেদন করতে পারেন। আপনাদের এই সাইটের যদি লিঙ্ক প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে আমাকে বলবেন, আমি কমেন্টে তুলে দেবো এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনার এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এখান থেকে আপনারা ঢুকে আপনারা নিজেরা মোবাইলের মাধ্যমে পূরণ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।